বর্তমানে এই যুগে নিজেকে সুস্থ এবং সচল রাখতে খেজুর খাওয়া খুবই জরুরি। গবেষণায় দেখা গিয়েছে নিয়মিত খেজুর প্রাণশক্তি বাড়ায় এবং অদম্য মনোবল তৈরি করে। খনিজ, আয়রন, ক্যালসিয়াম, চিনি, পটাশিয়াম জাতীয় অনেক উপকারী উপাদানগুলির কারণে এই ফলের আশ্চর্য নিরাময় শক্তি রয়েছে। বিশেষজ্ঞদের মতে রাতে শুতে যাওয়ার আগে হালকা গরম দুধ স্বাস্থ্যের জন্য উপকারী। দুধে ট্রিপটোফ্যান নামক অ্যামিনো অ্যাসিড থেকে সেরোটোনিনের সূত্রপাত ঘটে। এটা মস্তিষ্কে যে সংকেত পাঠায় তা স্নায়বিক উত্তেজনা প্রশমনে সাহায্য করে। হয়তো এ কারণে দুধ খেলে সহজে ঘুম আসে। দুধ যেমন উপকারী তেমনি ড্রাই ফ্রুটস হিসেবে খেজুরের পুষ্টিগুণ পুরুষ মহিলা উভয়ের জন্যই উপকারী। আয়রনে ভরপুর খেজুর হার্ট, উচ্চ রক্তচাপ, কষ্টকাঠিন্য সহ একাধিক সমস্যা ঠেকাতে কার্যকর। এই ফল পুরুষদের যৌন স্বাস্থ্যের উন্নতি করে, শুক্রাণুর সংখ্যাও বাড়ায়। এই ভিডিওর মাধ্যমে খেজুরের আরও কিছু গুরুত্বপূর্ণ পুষ্টিগুণগুলো জেনে নিন। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে দিয়ে একটি লাইক, একটি সুন্দর মতামত এবং শেয়ার করে পাশেই থাকবেন। খেজুরের পুষ্টিগুণের মধ্যে ক্যালোরি 277 গ্রাম, 1.81 গ্রাম প্রোটিন, মোট চর্বি 0.15 গ্রাম, কার্বোহাইড্রেট 75 মিলিগ্রাম, ফাইবার 6.7 গ্রাম, খেজুরে 3% ভিটামিন রয়েছে। এছাড়াও ভিটামিন বি রয়েছে 60.25 মিলিগ্রাম, ম্যাঙ্গানিজ 0.3 মিলিগ্রাম, তামা 0.36 মিলিগ্রাম, ম্যাগনেশিয়াম 54 মিলিগ্রাম, পটাশিয়াম 696 মিলিগ্রাম। নানান খনিজ সমৃদ্ধ এই খেজুর বিশেষ করে পুরুষ দেহে নানান রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। অ্যান্টিঅক্সিডেন্টগুলির কারণে এটি দীর্ঘস্থায়ী রোগ থেকে মুক্তি পেতে উপকারী। এর মধ্যে রয়েছে ক্যান্সার, ডায়াবেটিস, আলঝাইমার এবং হৃদরোগ। খেজুরের শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্যের কারণে এটি দীর্ঘস্থায়ী অবস্থার উন্নতির জন্য ভালো বলে বিবেচিত হয়। খেজুর খাওয়ার ফলে ত্বকে স্থিতিস্থাপকতা, আর্দ্রতা এবং চকমক নিয়ে আসে। এতে উপস্থিত ভিটামিন সি এবং ডি ত্বক শিথিল হওয়া রোধ করতে কার্যকরী ভূমিকা নেয়। শুধু এটিই নয়, খেজুরগুলিতে উপস্থিত অ্যান্টি এজিং বৈশিষ্ট্যগুলি শরীরে মেলানিন সংগ্রহ করতে দেয় না। এটি আপনার ত্বককে দীর্ঘ সময়ের জন্য যুবক রাখে। পুরুষ ত্বকের যত্নে খেজুর ভীষণভাবে কার্যকরী। পুরুষরা সাধারণত ত্বকের জন্য কিছুই করে না, সেক্ষেত্রে নিয়মিত খেজুর খেলে ত্বক ভেতর থেকে ভালো থাকবে, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে। খেজুরে অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্যের কারণে এটি ডায়াবেটিসের চিকিৎসায় সহায়তা করে। এই ফলটি ইনসুলিন সিক্রেটে অগ্নাশয়ের কার্যকারিতা উন্নত করতে পারে। পর্যাপ্ত পরিমাণে ফাইবারের উপস্থিতি একজন ব্যক্তির রক্তে শর্করার মাত্রা স্থির রাখে, বন্ধ্যাত্ব দূর করে। খেজুরে পাওয়া যায় প্রচুর পরিমাণে ফাইবার যা অনেকগুলি রোগ নিরাময় করতে পারে। এটি খেলে ডায়াবেটিস, স্থলত্ব এবং হৃদরোগ নিরাময় হয়। একই সাথে এটি পেটের ক্যান্সার এবং আলসারের মতো অবস্থার ঝুঁকি হ্রাস করতে সহায়তা করে। আফ্রিকায় দেখা গেছে পুরুষ বন্ধাত্বের জন্য সেখানকার লোকেরা দীর্ঘদিন ধরে খেজুর খান। তবে বিশেষজ্ঞদের মতে এই বিষয়ে আরও গবেষণার প্রয়োজন। শোনা যায় খেজুর ফুলের পরাগরেণু বন্ধাত্ব দূর করে, শুক্রাণু বৃদ্ধি করে। খেজুর ও এর ফুলে থাকা পরাগরেণু ডিএনএর গুণগত মান উন্নত করে ও সুকোষের শক্তি বাড়ায়। পুরুষদের কাজের চাপে অনেক সময় শরীর দুর্বল লাগে, সেক্ষেত্রে কয়েকটি খেজুর খেয়ে নিলেই ফিরে পাবে আগের এনার্জি। উচ্চ রক্তচাপ কমাতে সক্ষম, খেজুরে থাকা পটাশিয়াম ও সোডিয়াম দেহে উচ্চ রক্তচাপ কমায়, বাজে কোলেস্টেরল দূর করে ও শরীরে ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়ায়। খেজুরে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম এবং খুব অল্প পরিমাণে সোডিয়াম। প্রতিদিন খেজুর খাওয়ার অভ্যাস দেহের খারাপ কোলেস্টেরল কমায় এবং ভালো কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি করে। হার্টের সমস্যা দূর করে, বেশিরভাগ পুরুষদের ক্ষেত্রে দেখা যায় অত্যধিক কোলেস্টেরলের কারণে হার্টের সমস্যা দেখা দেয়। এক্ষেত্রে প্রতিদিন রাতে শোয়ার আগে 1 গ্লাস পানিতে খেজুর ভিজিয়ে রাখুন। এবার সকালে উঠে সেই পানি পান করলে হার্টের সমস্যা কমবে। খেজুর হৃৎপিণ্ডের কার্যক্ষমতা বাড়ায়, রক্তপ্রবাহ
গতি সঞ্চার করে, শরীরে সোডিয়াম পটাশিয়ামের সমতা রক্ষা করে। খেজুরে আছে এমন সব পুষ্টিগুণ যা খাদ্য পরিপাকে সাহায্য করে, কোষ্ঠকাঠিন্য রোধ করে, রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধি। দুধ ও খেজুর উভয়ই রয়েছে পর্যাপ্ত পরিমাণে আয়রনের মাত্রা। এই দুটি জিনিস একসঙ্গে মিশলে আয়রনের মাত্রা আরও বৃদ্ধি পায়। বিশেষজ্ঞদের মতে রক্তে হিমোগ্লোবিন ও প্রোটিনের মাত্রা বাড়িয়ে দেয়। একটি গবেষণায় জানা গিয়েছে দুধের মধ্যে দুটি করে খেজুর দিয়ে ফোটানো হলে সেই উপাদেয় খাবারটি সবচেয়ে স্বাস্থ্যকর বলে মানা হয়। খালি পেটে একটি নির্দিষ্ট সময়ে এই উপকারী পানীয় খেতে পারেন। মাত্র 10 দিনে রক্তস্বল্পতার সমস্যা উধাও হবে।